কাতারে এখন চলছে মহা উৎসব, কেননা কয়েকদিন পরেই কাতারে বসতে চলেছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। বিশ্বকাপ উপলক্ষে কাতারের বড় বড় শহরগুলি সেজে উঠেছে নববধূর রূপে। সন্ধ্যা হলেই মরুর দেশটির চারিদিকে জ্বলে উঠছে রং বেরঙের আলোর ঝলকানি। গত কয়েক বছর থেকেই নতুন কিছু স্টেডিয়াম তৈরি হয়েছে। পুরনো স্টেডিয়ামগুলি নতুনভাবে সাজিয়ে তুলেছে কাতার। দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলোতেও নজর কাড়ছে লাল খয়েরি রঙের আলো ছড়ার কারণে। আচ্ছা, কাতারের এই লাল রঙের আলো কি হাজারো মানুষের রক্তের প্রতীক? একটু খোঁজ নিলে দেখা যাবে স্টেডিয়ামগুলির পরতে পরতে লেগে আছে হাজার হাজার মানুষের রক্ত। কেননা হাজার হাজার বাঙালি সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের রক্ত আর মাংসের বিনিময়ে তৈরি হয়েছে এই স্টেডিয়ামগুলো। কেন লাশের স্তূপের উপর দাঁড়িয়ে মেসি নেইমারদের ফুটবল শৈলী উপভোগ করবে বিশ্বের লাখো ফুটবল সমর্থকেরা? চলুন দেখে নেওয়া যাক কোন দেশের কতজন মানুষ মারা গেছে কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ আর অবকাঠামোগত উন্নয়নের জন্য। কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি 2711 জন শ্রমিক মরেছে ভারতের। কাতারের 45,000 ডিগ্রির রাক্ষসে গরমে টিকতে পারেননি এসব মানুষ। অস্বাস্থ্যকর পরিবেশে ঘুমাতে পারেনি, কনস্ট্রাকশন সাইটে জীবনের ঝুঁকি নিয়ে তবু কাজ করেছে রক্ত ঘাম দিয়ে। কথা হচ্ছে যে শ্রমের উপর নির্ভর করে এই বছর এই গ্রহের সর্বশ্রেষ্ঠ ফুটবল উৎসব একেবারে রংঢঙে গড়ে উঠল, আর তারা কিন্তু আধারেই থেকে গেল। অথচ কাতার সরকার এইসব মৃত মানুষদের পরিবারের জন্য কিছুই করেনি। অনেক ভারতীয়রাই ঋণ করে কাতারে গিয়েছে, অথচ ফিরতে হয়েছে লাশ হয়ে। এখানেই শেষ নয়, কাতার সরকার এদের ক্ষতিপূরণ তো দেয়নি, উল্টো লাশ দেশে ফেরত পাঠাতে ভারতীয়দের খরচ হয়েছে 1,50,000 রুপি করে। একই অবস্থা ভারতের প্রতিবেশী নেপালেরও, কারণ কাতারে কাজ করতে গিয়ে প্রাণ গেছে 1641 জন নেপালির। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে জার্মান ভিত্তিক পাবলিক ব্রডকাস্টার ওয়েস জাস্টার র্যাং ফ্রাঙ্কোল। এক অনুসন্ধানী প্রতিবেদনে সংস্থাটি এমন লোমহর্ষক তথ্য দিয়েছে। ডকুমেন্টারি ভিত্তিক এই অনুসন্ধানী প্রতিবেদনটির তারা শিরোনাম দিয়েছে ট্র্যাপড ইন কাতার, অর্থাৎ কাতারের ফাঁদে। এই প্রতিবেদনে দেখিয়েছে নির্মাণাধীন ভবনগুলোর ভেতরে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ বসবাস। শ্রমিকদের নিরাপত্তার জন্য ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করেনি কাতার কর্তৃপক্ষ। মৃত্যুর দিক দিয়ে 3 নম্বরে আছে বাংলাদেশ। 1,018 জন বাঙালি শ্রমিক প্রাণ দিয়েছে কাতারে। কাতারে বিশ্বকাপ স্টেডিয়ামের নির্মাণ কাজের সময় মৃত্যু হওয়া এক শ্রমিকের নাম মোশারফ হোসেন। তার ছেলে সালাম জানিয়েছেন, বাবার মৃত্যুর পর তাদের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে গিয়েছে। নিজের বাবার ব্যাপারে সালাম বলেছেন, আমরা কাতারে গিয়েছিলাম ভালো ভবিষ্যতের আশায়। বাংলাদেশ থেকে 2014 সালে কাজের খোঁজে গিয়েছিলাম আমরা কাতারে। স্টেডিয়াম তৈরির সময় কাজও পেয়েছিলাম, কিন্তু কাজ করলেও ঠিকমতো টাকা দেয়া হতো না, যার ফলে আমাদের খুবই কষ্ট হতো। এরকম গল্প লুকিয়ে আছে আরও হাজারখানেক মৃত বাঙালির পরিবারে। বাংলাদেশের পরেই আছে পাকিস্তান। কাতারের চুলার মতো গরম কেড়ে নিয়েছে 824 জন পাকিস্তানির প্রাণ। এরপর আছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা। তাদের মৃত শ্রমিকের সংখ্যা 557 জন, সব মিলে মৃতের সংখ্যা প্রায় 11,000। অর্থাৎ কাতার বিশ্বকাপে যত মানুষ মরেছে, এত মানুষ রাশিয়া ইউক্রেন কেন, বড় বড় যুদ্ধেও মরেনি। এদের বেশিরভাগই মারা গেছে হিট স্ট্রোক সহ বিভিন্ন দুর্ঘটনায়। অথচ কাতার সরকার বলেছে ভিন্ন কথা। বাংলাদেশ, ভারত এবং নেপালের যতজন মারা গেছে তার 69% স্বাভাবিক মৃত্যু বলা হয়েছে, 12% মৃত্যু সড়ক দুর্ঘটনায়, আর শুধুমাত্র 7% মৃত্যুর সঙ্গে কাজের পরিবেশ জড়িত, আর 7% কর্মী তারা আত্মহত্যা করেছেন। ভারতীয়দের ক্ষেত্রে 80%ই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নথিভুক্ত করা হয়েছে। এখানেই শেষ নয়, মৃত অনেকের লাশই গোপন করে দিয়েছে কাতার। তাদেরকে নিখোঁজ বলে চালিয়ে দিয়েছে তারা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেব মতে বাংলাদেশের 821,856 জন শ্রমিক কাতারে কর্মরত আছেন। গত 1 এপ্রিল প্রকাশিত বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের এক প্রতিবেদনে দেখা গেছে 2016 সাল থেকে 2022 সালের ভিতর বিশ্বকাপ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট 24,400 জন শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশ, নেপাল এবং ভারত থেকে যাওয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে 2011 থেকে 2020 সালে প্রতি সপ্তাহে গড়ে 12 জন মারা গেছেন, যাদের ভিতরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অথবা হৃদযন্ত্রের সমস্যার কারণে বেশিরভাগের মৃত্যু হয়েছে। যদিও কাতার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শ্রমিকদের সংখ্যা অনুযায়ী মৃত্যুহার খুব বেশি নয়, বিভিন্ন মানবাধিকার সংস্থার চাপে $40 মিলিয়ন আর্থিক অনুদানের ঘোষণা কাতার দিলেও এইসব অর্থ পাওয়ার কোনো পথ নেই। কেননা বেশিরভাগ মৃত ব্যক্তিদের হাতেই যথেষ্ট প্রমাণ নেই যে তারা কাতারের অব্যবস্থাপনার কারণে মৃত্যুবরণ করেছে।
সুপ্রিয় দর্শক, এই যে খেলাকে কেন্দ্র করে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, এই নিয়ে কিন্তু কোনো সারা শব্দ হচ্ছে না। সবাই ব্যস্ত মেসি নেইমারদের নিয়েই। যাকে আমাদের মতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশগুলোর উচিত আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপূরণ দাবি করা। এই কথার সঙ্গে আপনিও কি একমত? একমত হলে কমেন্টে হ্যাঁ, আর ভিন্ন মত হলে না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।